সরকারে মানুষ গুলিয়ায় হত্যা করলে কাজিরঙ্গা উচ্ছেদের সময়, আর উল্টে আমার উপর মানে গোচর লগালে। বিজেপি সরকার এখন সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার এখন কৃষক বিরোধী সরকার। আমার কাজিরঙ্গা উচ্ছেদের সময়ত কাজিরঙ্গাত বহু মানুষক, বহু খেতিয়কক যেটা উচ্ছেদ করেছিল, সেই উচ্ছেদের বিরুদ্ধে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদের সময়তে আমার বহুজনক জেলত দিছিলে। আর সেই গোচরটুকে এটা দুটা গোচর, একটা বিষয়ের উপর দুটা গোচর আমার উপর চলি আছে। এটা কলিয়াবর কোর্টত চলি আছে আর এটা নগাঁও কোর্টত চলি আছে। এই দুইটা গোচর এই মুহূর্তলৈকে চলি আছে। 2017 চনের কেসটো ইয়াতে চলি আছে, আর 2017 চনের চলি থাকার পাছতো সাক্ষীবাদী নহার কারণে কেসটো দীঘলীয়া হয়ে গৈ আছে। আমি আশা করিম যে নিশ্চয় সোনকালে আমার কেস শেষ হব। আর সরকারে মানুষ গুলিয়ায় হত্যা করলে কাজিরঙ্গা উচ্ছেদের সময়, আর উল্টে আমার উপর মানে গোচর লগালে। হ্যাঁ, আমার উপর অ্যাটেম্প টু মার্ডার, মার্ডার, হ্যাঁ, সব গোচরবিল উচতনি জানা এই গোচরবিলকে লগাই দিলে। গতি বিজেপি সরকার এখন সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার এখন কৃষক বিরোধী সরকার, আর সদায় কৃষক আর সংখ্যালঘু রাইজ আর অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের উপর ব্যাপক রূপত এনেকে উচ্ছেদ কার্য নমাই আনে আর তার বিরোধিতা করলে আজিকালি তো গুলিয়াই মারি দিয়ে। আপনাদের সকলে জানে সরকারে মানুষ গুলিয়ায় হত্যা করলে কাজিরঙ্গা উচ্ছেদের সময়, আর উল্টে আমার উপর মানে গোচর লগালে। বিজেপি সরকার এখন সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার এখন কৃষক বিরোধী সরকার। আমার কাজিরঙ্গা উচ্ছেদের সময়ত কাজিরঙ্গাত বহু মানুষক, বহু খেতিয়কক যেটা উচ্ছেদ করেছিল, সেই উচ্ছেদের বিরুদ্ধে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদের সময়তে আমার বহুজনক জেলত দিছিলে। আর সেই গোচরটুকে এটা দুটা গোচর, একটা বিষয়ের উপর দুটা গোচর আমার উপর চলি আছে। এটা কলিয়াবর কোর্টত চলি আছে আর এটা নগাঁও কোর্টত চলি আছে। এই দুইটা গোচর এই মুহূর্তলৈকে চলি আছে। 2017 চনের কেসটো ইয়াতে চলি আছে, আর 2017 চনের চলি থাকার পাছতো সাক্ষীবাদী নহার কারণে কেসটো দীঘলীয়া হয়ে গৈ আছে। আমি আশা করিম যে নিশ্চয় সোনকালে আমার কেস শেষ হব। আর সরকারে মানুষ গুলিয়ায় হত্যা করলে কাজিরঙ্গা উচ্ছেদের সময়, আর উল্টে আমার উপর মানে গোচর লগালে। হ্যাঁ, আমার উপর অ্যাটেম্প টু মার্ডার, মার্ডার, হ্যাঁ, সব গোচরবিল উচতনি জানা এই গোচরবিলকে লগাই দিলে। গতি বিজেপি সরকার এখন সাম্প্রদায়িক সরকার, বিজেপি সরকার এখন কৃষক বিরোধী সরকার, আর সদায় কৃষক আর সংখ্যালঘু রাইজ আর অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের উপর ব্যাপক রূপত এনেকে উচ্ছেদ কার্য নমাই আনে আর তার বিরোধিতা করলে আজিকালি তো গুলিয়াই মারি দিয়ে। আপনাদের সকলে জানে।